নমস্কার, আজকে আমি পেঁয়াজ পাতা দিয়ে বাদাম আঁচ করছি। কী করে করছি দেখাচ্ছি। আমি পেঁয়াজকলি আর বাদাম আঁচ দিয়ে যা যা লাগবে বানাতে বলছি। পেঁয়াজকলি নিয়েছি কিছু সংখ্যক, এক মুঠি মানে ছোট মুঠি নিয়েছি কেটে, আর বাদামাচ নিয়েছি 500, আর একটা টমেটো নিয়েছি। এটা দিয়ে আমি বাদামাচের পেঁয়াজকলি পাতা দিয়ে বাদামাচের ঝাল করছি। তো ঝালের জন্য নিয়েছি সর্ষের তেল নিয়েছি পরিমাণ মতো দেবো 1 কাপ, কালো জিরে ফোড়ন দেবো, হলুদ দিয়ে দেবো, আর নিয়েছি নুন, কাঁচা লঙ্কা 4টে, লঙ্কার গুঁড়ো, সর্ষে পেস্ট 1 বাটি, আর ধনে পাতা। এই দিয়ে আমি পেঁয়াজকলি পাবদার ঝাল করছি। কড়াইটা গরম হলে তারপরে আমি তেল দেব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিচ্ছি। এই মাছটা খুবই টাটকা মাছ, ছোট মাছ, যার জন্য আমি ফোড়ন দিয়ে একবার বসাবো। এই মাছ যদি তেলে দিই তাহলে ভেঙে যাবে, এই জন্য আমি কালো জিরাটা ফোড়ন দিলাম আগে। এখন আমি পেঁয়াজকলি দিয়ে দিয়ে দিই। টমেটোটা দিয়ে দিলাম, এখন হলুদটা দিয়ে দিচ্ছি, নুনটাও দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। এই সর্ষাটা আমি গুলে জলে গুলে টেস্ট করে নিয়েছি, জলে গুলে ছেঁকে দেব। এখানে জলে ঢেলে দিলাম, সর্ষা 4টা আমি ছিঁড়েছি। এখন আমি এটা ছেঁকে দিয়ে দিচ্ছি। সাদা কাজে নিয়ে
পেয়ে যাবে, যাতে মাছ না ভাঙে। নাবানোর আগে ধনে পাতা, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল একটু নাবানোর আগে দিয়ে দেবো। এখনটা এরকম হবে, দেখুন হয়ে গেছে চটপট। এখন আমি গ্যাসটা অফ করে দেবো, চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনে পাতাটা দিয়ে দিলাম। খেতে ভালোই লাগবে, একটু কাঁচা তেল উপরে ছড়িয়ে দিলাম। আমি গ্যাস অফ করে দিলাম, এখন আমি তুলে নিচ্ছি মাছগুলো। মাছগুলো খুব নরম, যার জন্য কাঁচা আপনারা করবেন, কাঁচাতেই ভালো লাগবে, আর না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। পাবদা মাছ খুব নরম হয়। আজকে আমি পেঁয়াজ পাতা দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে পাবদা মাছের ঝাল করলাম। আপনারা আমার চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। ধন্যবাদ, নমস্কার।